হ্যালো এভরিওয়ান, আই এম ফাতিনাত ফারদিন ভাইয়া। আজকে আমি কথা বলবো হচ্ছে আইএলটিএস কোন প্রোগ্রামে ভর্তি হতে হলে কত টাকা লাগবে, বা কোন কোন প্রোগ্রামে আমরা ভর্তি হতে পারবো, বা কয়টি প্রোগ্রাম রয়েছে আইএলটিএস এর, মানে আইএলটিএস করার জন্য আইএলটিএস এর লিমিটেশন টাইম হচ্ছে কতদিন থাকবে। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি। ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে আইএলটিএস রেগুলার। আইএলটিএস রেগুলার হচ্ছে মেয়াদ থাকবে যে 3.5 মাসের। 3.5 মাসের হচ্ছে আমাদের প্র্যাকটিস করানো হবে। আমরা সবাই জানি আইএলটিএস এর 4টা টপিক থাকে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। এই 4টা বিষয় নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আইএলটিএস রেগুলার কোর্সটি হচ্ছে হবে। এখানে আমাদের বলতে আমার কোনো প্রতিষ্ঠান নেই, তো এখানে আমাদের বলতে আমাদের দেশে বোঝাচ্ছি। এরপরে হচ্ছে আইএলটিএস ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্সে হচ্ছে আমাদের মেয়াদ থাকবে হচ্ছে 1.5 মাসের। অর্থাৎ এখানে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং এই 4টা বিষয়ের উপর একটা শর্ট সিলেবাস করে আমাদেরকে শেষ করে দেওয়া হবে শর্ট সিলেবাসটি। আইএলটিএস কোন কোন প্রোগ্রাম ভর্তি হতে কত টাকা লাগবে সেই বিষয়টি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে লাস্ট কোর্স হচ্ছে আইএলটিএস এর ফুল বেসিক কোর্স। ফুল বেসিক কোর্স বলতে এখানে বোঝানো হচ্ছে আমার যে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং এই 4টা বিষয়ের উপর কোনো শর্ট সিলেবাস থাকবে না, ফুল সিলেবাস। অর্থাৎ আপনাকে এখানে গ্রামার থেকে শুরু করে একদম এ থেকে জেড পর্যন্ত সব কিছু এখানে করা হবে। যদিও 7, 7.5 মাস বা 8 মাসের হচ্ছে সময় থাকে, এরপর আপনি চাইলে হয়তো যেখানে ভর্তি হয়েছেন বা যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেখানে চাইলে হয়তো আপনি রিনিউ করতে পারেন। রিনিউ বলতে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি দিবে, তো সেই রেজিস্ট্রেশন কার্ড থেকে আপনি হয়তো রিনিউ করতে পারেন। এই 3টি প্রোগ্রামে ভর্তি হতে হলে আপনাকে কত টাকা লাগে? ফার্স্ট কোর্সটি ছিল হচ্ছে আইএলটিএস রেগুলার। তো আইএলটিএস রেগুলারে ভর্তি হতে হলে আপনাকে লাগবে হচ্ছে 12,650 টাকা। আর আইএলটিএস ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইলে আপনাকে পে করতে হবে 8,625 টাকা। আর থার্ড হচ্ছে আইএলটিএস ফুল বেসিক কোর্স, এটার জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 17,570 টাকা মাত্র। তো এখানেই হচ্ছে আমাদের আইএলটিএস এর ফুল আলোচনা, আইএলটিএস এর কোন কোন কোনেতে কত টাকা লাগবে। তো রিসেন্টলি আমিও আইএলটিএস এ ভর্তি হয়েছি। আমি মাত্র HSC 2023 ব্যাচের স্টুডেন্ট।